নমস্কার, আমি ঝুমু পলি। পলিগ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাংলার রসনা পরম্পরার এক পদ তুলে এনেছি। একই মাছের দুপিঠে দুরকম স্বাদ, খাওয়ার প্রথম থেকে শেষ অবধি স্বাদ বর্তমান থাকবে, যেটা কখনোই মিলেমিশে যাবে না। সেই মাছটি হলো বা সেই পদটি হলো কই মাছের হরগৌরী। এই পদটা আমার পিতামহী আমার মাকে শিখিয়েছিলেন, আমার মা আমাকে শিখিয়েছেন, আর সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন বানিয়ে ফেলি। বাংলার ঐতিহ্যশালী পদ কই মাছের হরগৌরী বানানোর জন্য আমি নিয়েছি দুটো 6 ইঞ্চি সাইজের কই মাছ। তার সাথে লাগবে 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ সর্ষে বাটা, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, অর্ধেক টমেটো পিউরি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিনের গুঁড়ো, 1 চামচ ভিনিগার, লবণ স্বাদ মতো, আর গার্নিশিংয়ের জন্য ধনে পাতা। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে প্রথমে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছের দুটো পিট ভালো করে ভেজে দিতে হবে। দুটো পিট কি চমৎকার ভাজা হয়েছে। আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট। এবার মাছগুলোকে আমি আলাদা প্লেটে তুলে রাখছি। আলাদা একটা পাত্রে তেল গরম করে কালো জিরে 1 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এবার সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে সামান্য একটু জল দিয়ে এটা ঢেকে দিতে হবে। এটা 2 মিনিটের জন্য ফুটতে দেব এবং এটা যতক্ষণ ফুটবে ততক্ষণে আমি আর একটা মশলা তৈরি করব। এবার দ্বিতীয় কারিটা বানাচ্ছি। তার জন্য পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চামচ টমেটো পিউরি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার অ্যান্ড কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য চিনি, শেষে একটু ভিনিগার দিয়ে দিতে হবে টক স্বাদের জন্য। একই অঙ্গে 2 রূপ, তাই একটা মাছের মধ্যে যেহেতু 2 রকমের স্বাদ থাকবে সেই জন্য দুটো কারি আলাদা আলাদা করে বানিয়ে এবং যাতে মিলেমিশে না যায় সেইভাবে আমাকে বানাতে হবে। এই পদটার বৈশিষ্ট্যই হচ্ছে দুটো আলাদা স্বাদ পাশাপাশি থাকবে, একসাথে মিলেমিশে যাবে না এবং খাওয়া হয়ে যাওয়া পর্যন্ত মুখে আপনার দুটো স্বাদ আলাদা আলাদাভাবে লেগে থাকবে। 2 মিনিট হয়ে গেছে। এবার এই সর্ষে গ্রেভির মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে। সর্ষে গ্রেভিতে মাছ দেওয়া হয়ে গেলে আঁচটা কমিয়ে দিতে হবে। এবার এই টমেটো গ্রেভিটা এর উপরে মাখিয়ে দিতে হবে। মাছগুলোর উপরে এই টমেটো গ্রেভিটা খুব ভালো করে মাখিয়ে দিতে হবে।
যাতে নিচের গ্রেভির সাথে মিশে না যায়। পরিষ্কার দুটো রং পাশাপাশি বোঝা যাচ্ছে, এই জন্যই বলেছিলাম একই অঙ্গে দুই রূপ। একটু ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে। এবার দু মিনিট চাপা দিয়ে ভাপে রাখতে হবে। আমার কই মাছের হরগৌরি পুরোপুরি তৈরি, এবার আমি পরিবেশন করব। এই হলো বাংলার ঐতিহ্যশালী স্বাদের পরম্পরার নিদর্শন, কই মাছের হর গৌরি। দেখুন একই মাছে দুদিক দুরকম, দিকে গৌরি এদিকে হর। হরো গৌরি, হরো গৌরি। এরকম আরো অনেক রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আবার দেখা হবে, আসি।